নমস্কার, আমি রিঙ্কু। বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিমের বাটি ভাপা। আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি চারটে ডিম নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে একই মাপের চারটে বাটি নিয়েছি। ডিমগুলো ভেঙে এই বাটির মধ্যে দিয়ে দেব। সব ডিমগুলো ভেঙে আমি বাটির মধ্যে নিয়ে নেব। ডিম চারটে আমি বাটির মধ্যে ভেঙে নিয়েছি, এখন উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। সব বাটির উপর থেকে আমি এখন লবণ ছড়িয়ে দেবো। ডিমের মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এখন কড়াইতে জল বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। এখন এই থালাটা এইভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে উনুনটা জ্বালিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে জ্বাল দেব, তাহলে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ডিম ভাপাটা হতে হতে এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, জিরা মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এদিকে ভাপাটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখব। ডিমের ভাপাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাটির ভেতরে ডিমগুলো কতটা সুন্দর হয়েছে, আর উপর থেকে কিন্তু শক্ত হয়ে গেছে, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তারপরে বাটি থেকে বের করে নেব। এখানে চারটি ডিম তো আমি সিদ্ধ করে নিয়েছি, আর একটা থালায় ধরিনি বলে আমি পরে দিয়েছি। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে, বাটি থেকে বের করে নেব। এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে দিয়ে এভাবে বার করে নেব। দেখুন বন্ধুরা, বাটির ভেতর থেকে কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এইভাবে আমি সবগুলো তুলে নেব। বাটির থেকে ডিমগুলো সব আমি তুলে নিয়েছি, আর একটা ডিম পরে দিয়েছিলাম, এটাও ভাপানো হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, এই ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে, পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবারে ডিমের গ্রেভিটা রান্না করা, এটা গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। দিয়ে দেবো আবার রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি জিরা আর মরিচ একসঙ্গে বাটা। মশলার পাত্রে একটু জল নিয়ে নিচ্ছি, জলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভালোভাবে তেল ছেড়ে গেছে, এখন জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল। ঝোলটা এখন ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন এই ভাপানো ডিমগুলো দিয়ে দেব।
দেখুন বন্ধুরা ভাপানো ডিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখন 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এর বাটি ভাপা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে তুলে নেব। বাটি ভাপা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আজকে এই ডিমের বাটি ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। নমস্কার।